প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা বেশ কয়েকদিন ধরে আমি পড়ে শোনাচ্ছিলাম গোয়েন্দা নিরঞ্জন ব্যানার্জির ওপর একটি রহস্য উপন্যাস উপন্যাসটির নাম খুনটা হতে পারত লেখক শ্রী গৌতম রায় আজকে আপনাদের অধ্যায় ছয় থেকে পাঠ করে শোনাচ্ছি আমার এই গল্পের প্রতিটি পর্ব আপনারা আমার গোয়েন্দা নিরঞ্জনের প্লে পেয়ে যাবেন প্লে লিস্টের লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়া চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর পাশে থাকা বে লাইকেন অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার প্রত্যেকটি গল্প আপনারা মিস না করে শুনতে পারবেন তাহলে সাথে থাকুন বন্ধুরা আমি পঠন শুরু করছি রিপু বি রেডি ঠিক গাছতলাটা ক্রস করলে স্ন্যাপটা নিয়ে নিবি মিস কিন্তু করবি না 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 মিস হবে না গুরু তবে যা ফগ না আরে ফগটাই তো দরকার তোর হাতে রয়েছে রাজা ক্যামেরা না পারিস তো আমায় দে ওহ গুরু তুমি চুপ করো তো তারপর ক্যামেরা অ্যাডজাস্ট করতে করতে দীপু বলল আচ্ছা নীলদা সামনে থেকে একটা শটও বোধহয় নেওয়া উচিত তাই না হ্যাঁ নিশ্চয়ই কাকডাকা ভরে নীল আর দীপু ক্যামেরা নিয়ে গাছতলায় এসে হাজির হয়েছে দু দিন ধরে ওরা ঠিক একইভাবে এই গাছতলায় দাঁড়িয়ে থাকে অতীন এই চল্লিশ বছরেও পুরনো রেওয়াজটা ছাড়তে পারেনি খেলাধুলা ছেড়ে দিয়েছে পয়সা করে সচ্ছলতাও নেই কিন্তু প্রতিদিন ভোরে এখনও দৌড়টা বজায় রেখেছে ভিক্টোরিয়ার পাশ দিয়ে ও দৌড় শুরু করে প্রায় বার আসছে ভিক্টোরিয়াকে পা খেয়ে একসময় বাড়ি ফিরে যায় বিনায়ক বাবুর মূর্ছিত হবার আগের মুহূর্তে ছবিটার সাথে হুবহু মিলে যাচ্ছে নীল ট্র্যাক আর সাদা কেটস দুদিন ওয়াচ করার পর নীলের মনে হলো ছবিটা তুলে রাখা দরকার দীপুর হাতে ক্যামেরা ধরিয়ে ও অপেক্ষা করছিল অতীনের এই রাস্তাতে অতীনের প্রভাতী দৌড় শীতের সকাল কুয়াশা কাটেনি নীল ঘড়ির দিকে তাকালো সবে পৌনে ছটা এখনও তেমন ভিড় হয়নি প্রায় ঘড়ির কাটা ধরে অতিন দৌড়ে দৌড়ে আসছে দীপু বি রেডি অতিন কিন্তু আসছে দীপু রেডি ছিল প্রায় একশো ঘজের মধ্যে আসতেই তার ক্যামেরা আওয়াজ করল আরও একটু এগোতেই আর একটা শট নীল বলল ফাইন এবার ব্যাগ থেকে গোটা দুই নিয়ে নে দেখি আবার তোকে যেন দেখতে না পায় কোনো উত্তর না দিয়ে দীপু ওত পাতা চিতার মতো তার ক্যামেরা থাবা উঁচিয়ে রইল নির্ভুল নিশানায় ক্যামেরায় আবার দুটো আওয়াজ হলো দ্যাটস ফাইন নে ক্যামেরাটা বন্ধ কর একটা সিগারেট খাবি আচ্ছা নীলদা তোমার কি হয়েছে বলো তো আজ আমার কিছু না তো দেখি তো তুই কত ভালো ক্যামেরাম্যান হয়েছিস আমার ক্যামেরাটা ছুটন্ত ঘোরার ছবি হামেশায় তুলতে পারে নীলদা স্পিড আছে থাউজেন্ড আর চেষ্টা করলে পিস্তল থেকে ছিটকে আসা বুলেটের ছবিও তুলতে পারি বুঝলে তুমি আচ্ছা ঠিক আছে কেরামতিটা পরে দেখব ওহ জম্পেশ ঠান্ডা নে নে সিগারেট ধরা লোকটাকে পরের বাকে ধরতে হবে পরের বাঁকে অতীন কাছাকাছি আসতেই নীল ওর পথ আগলালো হঠাৎ বাধা পেয়ে অতীন বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল ভ্রু কুচকে নীলের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার হঠাৎ সামনে এসে দাঁড়ালেন খুব জরুরি একটা প্রয়োজনে আপনাকে বিরক্ত করতে বাধ্য হলো হ্যাঁ আমি সেটাই তো জানতে চাইছি একটু চলুন না ওই সামনের বেঞ্চটায় বসি তার মানে এটা আমার প্র্যাকটিসের সময় মশাই আপনার কথায় আমায় দৌড় থামাতে হবে আপনি কি বলছেন কি আহা মাঝে মাঝে দরকারের বাইরেও কিছু কাজ করতে হয় বটে তা আপনারা কে মশাই নীল কিছু না বলে পকেট থেকে আইডেন্টিটি কার্ড বার করে দেখালো কার্ডটা পরে অতীন একবার নীলের দিকে তাকালো তারপর বলল হুম আমার পিছনে টিকটিকি লাগানোর মতো কোনো অপরাধ কিন্তু আমি করিনি তাহলে আপনার ভয় কিসের আসুন না একটু আলাপ করা যাক যদিও অতীনের এই সমস্ত আলাপে বিন্দু মাত্র ইচ্ছা ছিল না কিন্তু গোয়েন্দা টোয়েন্দা দেখে সম্ভবত নার্ভাস হয়ে গিয়েছিল খানিকটা বেজার মুখে বলল আচ্ছা চলুন কাছাকাছি একটা বেঞ্চে গিয়ে বসলো তিনজনে নীল একটা সিগারেট এগিয়ে দিতেই ও বলল না না সিগারেট আমি খুব কমই খাই তবে প্র্যাকটিসের সময় কোনো মতেই নয় তা আপনার কি জিজ্ঞাসা আছে করে নিন আপনার নাম তো অতীন মজুমদার হ্যাঁ আপনি তো জানেন দেখছি জিজ্ঞাসা করার কোনো দরকার আছে না শুনেছি আপনি আগে ফুটবল খেলতেন হ্যাঁ ঠিকই শুনেছেন অবশ্য এখন আমি খেলি না প্রথমত বয়স আর দ্বিতীয় তো কোনো লাভও নেই কতদিন ছেড়েছেন তা ধরুন প্রায় বছর দশেক হবে একটা অ্যাক্সিডেন্টের পর অবশ্য অ্যাক্সিডেন্ট না হলেও আমি ছেড়ে দিতুম কারণ কিছুই হতো না বুঝলেন তো ব্যাকিং না থাকলে কিছুই হয় না নীল বুঝলো অতিন ফ্রাস্টেশনের শিকার এই হয় কারও কোনো ট্যালেন্ট থাকলে সেটা যদি নানা কারণে ফলপ্রসূ না হয় সে ফ্রাস্টেশনের শিকার হতে বাধ্য ও প্রসঙ্গ বাদ দিয়ে নীল জিজ্ঞাসা করল আপনি জয়তি দেবী বলে কাউকে চেনেন মুখ ফিরিয়ে অতীন একবার নীলকে দেখলো তারপর বলল হ্যাঁ চিনি তো তার সাথে আমার বিয়ে হওয়ার কথা হয়েছিল আচ্ছা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কারণটা কি বিয়ে না হওয়ার আরে মশাই কি বলবো বরাত আমার বরাত শুধুই বরাত তাছাড়া আর কি বলবো বলুন তো বিয়ের দিন ঠিক হবার পরেও তো বিয়ে হলো না মাত্র একটা অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল কিন্তু আমি তো শুনেছিলাম পণ ঘটিত কোনো ব্যাপার হ্যাঁ জয়তি বাবা সেই ধারণাটাই ছিল কিন্তু এটা সত্য নয় মিস্টার ব্যানার্জি অ্যাক্সিডেন্টের পর আমায় খেলা ছেড়ে দিতে হয়েছিল একজন খেলোয়াড়ের জীবনে খেলাটা যদি বাদ চলে যায় তাহলে আপনি বলুন তো আর কি থাকতে পারে কোন মুখে আমি জয়তির সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়ালে হয়তো জয়তির সাথে আমার বিয়ে হতো কিন্তু সেটা কি খুব সুখের ব্যাপার হতো তার ওপর আমার ধরা বাঁধা কোনো ইনকাম ছিল না অবশ্য আজও নেই জয়তীকে বিয়ে করা মানে সারা জীবন জয়তির করুণার পাত্র হয়ে থাকা আচ্ছা তাহলে আজ কেন জয়তীর সাথে আপনি দেখা করলেন দশ বছর পর ফের কেন তার সামনে গিয়ে দাঁড়ালেন আজ তো ওর বিয়েও হয়ে গেছে এই প্রশ্নের চর জলদি কোনো উত্তর দিতে পারল না অতীন কি যেন খানিক্ষণ ভাবল তারপর থেমে থেমে বলল আমাকে মাফ করবেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারছি না আচ্ছা ঠিক আছে বেশ আপনি দেবেন না আপনি কি জানেন কয়েকদিন আগে জয়তী দেবীর স্বামীকে কোনো এক আততাই হত্যা করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি জয়তির মুখে শুনেছি তা আপনার কী ধারণা আমি এই ব্যাপারে কি বলতে পারি বলুন তো জয়তী দেবী আপনাকে কিছু বলেননি না না তেমন কিছু নয় কেবল বলেছিল কেউ হয়তো তার স্বামীকে খুন করতে চাইছে হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেল নীল আপনি কি বরাবরই নীল রঙের ট্র্যাক পরে দৌড় প্র্যাকটিস করেন হ্যাঁ কেন বলুন তো না এমনি মনে হলো তাই বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে আর আটকাবো না মাত্র একটা প্রশ্নই করব বিনায়ক বাবুর সাথে তো আপনার আলাপ রয়েছে হাঁ দিনের আলাপ জয়তেই পরিচয় করে দিয়েছিল ভদ্রলোক কেমন খুবই ভালো এক কথায় আমাকে বিশ হাজার টাকা ধারও দিয়েছিলেন শুধু হাতে হ্যাঁ উনি যখন শুনলেন যে একটা নতুন ব্যবসা আমি শুরু করতে চাই অথচ আমার কোনো পুঁজি নেই নিজে থেকে আমায় বিশ হাজার টাকা ধার দিলেন মানে দিলেন বলছেন কেন টাকা কি শোধ হয়ে গেছে যে কাজের জন্য নেওয়া সেটা যখন হলো না তখন তো তার অর্থ আপনি ব্যবসা করছেন না আমি কেমন করে করব বলুন তো মশাই আসলে যে দোকান দোকানঘরটা পাবার কথা হয়েছিল সেটা তো পেলাম না আমার থেকেও বেশি সেলামি দিয়ে আরেকজন সেটা নিয়ে নিল অবশ্য বিনায়কবাবু বলেছে যে যখনই দরকার হবে তখনই তিনি টাকাটা দেবেন ভারী দরাজ লোক উনি তো ফেরত নিতেই চাইছিলেন না কতদিন আগে আপনি টাকা ফেরত দিয়েছেন তা ধরুন ওনার অ্যাক্সিডেন্টের আগে হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্টের আগে প্রায় মাসখানেক তো হবেই নীল আর দীপু পরস্পর পরস্পরের দিকে তাকালো কথা না বাড়িয়ে নীল বলল কিছু মনে করবেন না অতীনবাবু বিনায়কবাবুর কেসটা আমি ডিল করছি তাই একটু আপনাকে বিরক্ত করলাম এখন আমার আর কোনো প্রশ্ন নেই আপনি আবার দৌড়াতে পারেন অতীন উঠতে উঠতে বলল সুর একবার কেটে গেলে চট করে ফিরে আর আসে না বুঝলেন না আজ আর হবে না চলি আর ও হ্যাঁ একটা কথা আপনি তো আমায় অনেক প্রশ্ন করলেন তা গোয়েন্দা সাহেবকে আমি একটা প্রশ্ন করতে পারি স্বচ্ছন্দে করুন বেঁচে বেছে আমাকে নিয়ে পড়লেন কেন বলুন তো আপনার কি মনে হচ্ছে বাবুকে আমি নীল বাধা দিয়ে বলল বিনায়ক বসুমলিকের আশেপাশে যারা রয়েছেন তাদের সকলের জন্যই আমার কিছু প্রশ্ন রয়েছে আপনি কিন্তু একা নন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অতীন চলে গেল অবশ্য তা যাওয়ার মধ্যে তেমন কোনো ব্যস্ততা ছিল না ওর চলমান দেহটা অদৃশ্য হয়ে যাওয়ার পর নীল বলল ফিতেটা বার করতো দীপু আবার ফিতে দিয়ে কি হবে গুরু আহা মাঝে মধ্যে না বড় বোকার মতো তুই প্রশ্ন করিস নিচে তাকিয়ে দেখ একবার কী দেখবো বলো তো লাল সুরকি কচু পোড়া খা লাল সুরকির ওপর সারা রাত কুয়াশা পড়েছে অতীনের জুতোর ছাপটা কীরকম দগ দগ করছে দেখেছিস ও সরি নীলদা বলেই দীপু জুতোর ছাপের লম্বা আর চওড়ার মাপটা নিয়ে নিল তারপর উঠে দাঁড়িয়ে বলল নীলদা একটা শট না নাকি ক্লোজ আপ লেন্স আছে কিন্তু হ্যাঁ নিয়ে নে যদি কোনো কাজে লাগে কিন্তু আমি ভাবছি লোকটা বেমালু মিথ্যে কথা বলে গেল ছবি নিতে নিতে দীপু বলল হুম হুম বিশ হাজার টাকা কি আর চারটি খানি কথা তার ওপর যখন কোনো ডকুমেন্টস নেই নাও চলো এখনকার মতো কাজ শেষ হলো বহুত ভুক গিয়া অধ্যায় সাতেরো রিনা আর তরিতকে একসাথেই পাওয়া গেল রবিবার বিকেলে তরিতের কোচিং সেন্টার বন্ধ থাকে আগে থেকে ফোনে নীল ওদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে রাখার জন্যে ওরা বাড়িতেই ছিল দরজায় বেল টেপার সাথে সাথে বছর বত্রিশ তেত্রিশের এক সুদর্শন যুবক এসে দরজা খুলে দিল নীল কিছু বলার আগে যুবকটি হাত জোর করে নমস্কার করে বলল আমি তরি চৌধুরী আপনি নিশ্চয়ই নীলাঞ্জন ব্যানার্জি প্রতি নমস্কার করে নীল বলল হ্যাঁ আর ইনি হচ্ছেন আমার বন্ধু এবং সহকারী দীপু দীপঙ্কর সেন ও আসুন আসুন ভেতরে আসুন বেশ ছিমছাম সাজানো গোছানো বসার ঘর ঠিক ঘর বলা যায় না থ্রি রুমস মডার্ন ফ্ল্যাট লম্বা টানা জায়গা ছেড়ে ঘরগুলো সাজানো হয়েছে ওই একই জায়গায় একধারে ডাইনিং স্পেস অন্যদিকে সোফা টোফা সাজিয়ে অতিথি আপ্যায়ন করা হয় নীল আর দীপু গিয়ে সোফায় বসল সামনে সোফায় বসল, তরিত নীল বলল এই একটা দিনই তো আপনাদের ছুটি সেটাও মাটি করে দিলাম তরিত হেসে জবাব দিল না না ও কিছু নয় তাছাড়া আপনিও তো দরকারি কাজেই এসেছেন হ্যাঁ দরকারি তো বটেই তা মিসেস কোথায় ওপরের ফ্ল্যাটে গেছে এক্ষুনি চলে আসবে তার আগে একটু চা হয়ে যাক আচ্ছা ঠিক আছে আপত্তি নেই চা খেতে খেতে রিনা এসে পড়ল পিতৃমুখী মেয়ে যে কেউ একবার বাবুকে দেখে রিনাকে দেখলেই বলে দেবে ওদের সম্পর্ক সোফায় বসতে বসতে রিনা বলল বাপির মুখে আপনার ব্যাপারটা শুনেছি আমি হ্যাঁ সেই কারণেই আমার আশা আপনাদের মুখ থেকে কিছু জানতে চাই কারণ ওনার সব থেকে নিয়ারেস্ট হচ্ছেন আপনারা তরিফ কিছুই বলল না নীরব শ্রোতার মতো মাথা নিচু করে বসেছিল রিনা আবার বলল আসলে কি জানে বাবু বাপি এমনিতে খুব শক্ত সমর্থ লোক কিন্তু এই ঘটনায় বেশ আপসেট হয়ে পড়েছেন আর কিছুটা নার্ভাসও বটে বাড়ি থেকে তো বেরোচ্ছেনই না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার সেটাই মনে হলো ওর ধারণা যে কেউ ওকে খুন করতে চাইছেন তা আপনাদের কি মনে হয় ওনার কোনো গোপন শত্রু কি থাকতে পারে কোনো ইতস্তত ভাব নেই বেশ স্পষ্ট এবং দৃঢ় স্বরে রিনা বলল হতে হেজিটেট করার কিছু নেই মিস্টার ব্যানার্জি দিনের আলোর মতো এটা স্পষ্ট আর লোকটার উদ্দেশ্যও খুব ক্লিয়ার আপনি কার কথা বলছেন বলুন তো একটা নোংরা লোকের কথা বলছি মিস্টার ব্যানার্জি ফ্রাস্টেটেড রট এলিমেন্ট কি করে যে বাপি লোকটাকে এন্টারটেন করে সেটা আমার বুদ্ধিতেই আসে না আপনি এত বড় গোয়েন্দা হয়েও বুঝতে পারলেন না যে ওই রাস্কেল অতিন ছাড়া এই কাজ কেউ করতেই পারে না আর যা কিছু ঘটছে সমস্ত ওই মহিলার উস্কানিতেই হিউমেন জয়তি দেবী অফকোর্স আমার নিরীহ ভালো মানুষ বাবাটিকে ট্র্যাপ করা হয়েছে সুন্দরী মেয়ে দেখলে মুনি ঋষিদের ধ্যান ভেঙে যায় সুযোগ বুঝে ঝোপ দেখে কোপ মেরেছে আই থিঙ্ক শি ইজ আ উইচ তরিত চুপ করে শুনছিল প্রতিবাদে মুখ তুলে বলল আহ রিনা প্লিজ ল্যাঙ্গুয়েজ অল ওই মহিলাকে তোমার বাবা বিয়ে করেছেন এটা প্লিজ ভুলে যেও না তুমি চুপ করো তো রিনা প্রায় ধমক দিয়ে উঠল। তারপর নীলের দিকে মুখ ফিরিয়ে বলল আপনি বুঝলেন মিস্টার ব্যানার্জি ফই ভদ্রলোক কারও কোনো দোষ দেখতে নারাজ ফই ছাড়া ওই মহিলার আর কোনো অ্যাডজেক্টিভ আমার জানা নেই বাপির দুর্বলতার সুযোগ নিয়ে এক্সফিয়ান্সের সাথে ষড়যন্ত্র করে বিয়ে করেছে তারপর বাপির মৃত্যু হলে স্ত্রী হিসাবে সমস্ত সম্পত্তি ক্লেম করবে তারপর রাস্কেলটাকে বাড়িতে ঢোকাতে বেশি সময় তো কথা নয় আর তখন আমাদের বাড়ির বাইরে চলে যেতে হবে নীল একটু হেসে বলল আপনি দেখছি খুবই রেগে গেছেন মিসেস চৌধুরী আপনার কথাগুলো আপনি অভিযোগ হিসাবে খাড়া করতেই পারেন কিন্তু দেখুন প্রমাণ তো চাই ধরে নিলাম জয়তি দেবী অতীনবাবুর সাথে প্ল্যান করে এই বিয়েটা করেছেন উদ্দেশ্য হলো বিনায়ক বাবুকে হত্যা করে সমস্ত সম্পত্তি গ্রাস করা কিন্তু আইন কি আপনাদের এই সমস্ত কথা মেনে নেবে কেন নেবে না আপনি খোঁজ নিলে জানতে পারবেন অজ্ঞান হওয়ার আগে বাপি যা দেখেছিলেন নীল ট্র্যাক সাদা কেটস পরা একটা লোক পালিয়ে যাচ্ছে এখনও প্রত্যেক দিন ভোরবেলা অতীন ওই রকম ড্রেস পরে ময়দানে দৌড়তে যায় আপনি এর পরেও প্রমাণ চাইছেন মিস্টার ব্যানার্জি নীল আবার একটু হেসে বলল দেখুন মিসেস চৌধুরী ময়দানে ভোরবেলা গেলে আপনি দেখবেন আরও অনেক লোক ঠিক ওই রকম ড্রেস পরে দৌড়াচ্ছে সামান্য ওইটুকুনি সূত্র ধরে অতীনবাবুকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না অবশ্য অতীনের বিরুদ্ধে আপনার অভিযোগগুলো একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু কিসের কিন্তু জয়তি দেবে যদি আপনার বা আপনার স্বামীর বিরুদ্ধে ওই একই অভিযোগ আনেন তাহলে আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি আমাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ আমরা বাবাকে খুন করব সম্পত্তি লোবে আপনি কি বলছেন সেটা কখনো হয় দেহুর মিসের চৌধুরী পৃথিবীতে অনেক কিছু ঘটে যেটা আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য হ্যাঁ সেটা হতে পারে তা বলে বাপিকে মারব কেন রাগে দুঃখে অভিমানে ক্ষোভে আর সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার একটা প্রতিশোধ নিতে ছি 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 মিস্টার ব্যানার্জি আপনি কি বলছেন কি সম্পত্তি লোভে বাবাকে মারব আমরা যা রোজগার করি আমাদের পক্ষে দ্যাটস মোর দ্যান এনাফ আর বাকি সম্পত্তির ওপর আমার বা তরিতের কোনো লোভ নেই আপনি কিন্তু একটু আগেই বলেছেন যে জয়তে দেবী একদিন আপনাদের ও বাড়ি থেকে বার করে দিতে পারে হ্যাঁ কথাটা বলেছি কিন্তু তার সাথে এ কথার কোনো সম্পর্ক নেই তবে মিস্টার ব্যানার্জি দেখুন একটা কথা আমি বলে রাখছি যদি ফার্দার এই ধরনের কোনো ঘটনা ঘটার চেষ্টা করেন ওই মহিলা তাহলে আই উইল বি দ্য ফার্স্ট লেডি যে নিজে হাতে ওই মহিলাকে খুন করবে আহা রিনা কি পাগলামি করছো তুমি তরিত বলে উঠল বোকার মতো উল্টোপাল্টা কথা বলো না আচ্ছা প্লিজ মিস্টার ব্যানার্জি আপনি ওর কথা ধরবেন না বাবার লাইফের ওপর কোনো একজন অ্যাটেম্প নিয়েছিল ফলে রিনার রাগ হওয়াটা স্বাভাবিক তাই বলে ও কি জয়তী দেবীকে খুন করতে যাবে নাকি আইন আছে আইন বিচারের ভান নেবে তবে আপনি একটা কথা জেনে রাখুন মিস্টার ব্যানার্জি আমার শ্বশুরমশাই সম্পত্তির ওপর ব্যক্তিগতভাবে কিন্তু কোনো লোভ নেই উনি আগেও আমাকে অফার দিয়েছিলেন বাট আই ডিডেন অ্যাকসেপ্ট দ্যাট আমি নিজের রোজগারকে আমি উপভোগ করতে ভালোবাসি কোনো আত্মীয়ের বদান্নতা আমার ঠিক সহ্য হয় না হ্যাঁ ঠিক আছে মিস্টার চৌধুরী আমি বুঝলাম যতই কেন আপনার নির্লোভ হওয়ার ব্যাপার থাকুক না কেন চোখের সামনে আপনি যদি দেখেন যে আপনার ন্যায্য পাওনা অপ্রত্যাশিত ভাবে বেহাত হয়ে যাচ্ছে আপনি কি সেটা সহ্য করতে পারবেন বিশেষত এক মহিলার পক্ষে এতটা ত্যাগ স্বীকার করা দেখুন হলেও কথাটা কিন্তু সত্যি রিনা যেন ঝাঁজিয়ে উঠে বলল তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমি বা আমার স্বামী বাপিকে খুন করতে চেয়েছিল আহা আমি আমি সে কথা একবারও বলিনি তাছাড়া যে বাবাকে আপনি এত ভালোবাসেন আচ্ছা ঠিক আছে সব কথা যাক কোনো অ্যালিগেশান নিয়ে আমি আপনাদের কাছে কিন্তু আসিনি আচ্ছা বাবু জয়তী দেবীর সাথে নিশ্চয়ই আপনার আলাপ হয়েছে আলাপ যাকে বলে সেটা নিশ্চয়ই হয়নি আপনি একটু আগে যে রাগ আর দুঃখের কথা বললেন না সেই রকম কোনো রিয়াকশান কিন্তু আমার নেই এই বিয়েটা সম্পূর্ণ বিনায়ক বসু মল্লিক আর জয়তী দেবীর নিজস্ব ব্যাপার জয়তি দেবীর সাথে বাবুর কোনো ইলিসিট সম্পর্ক রয়েছে কিনা। সেটা জানার আমার কোনো প্রবৃত্তি নেই আর এগুলো বিনায়ক বসু মল্লিকের ভাবার বিষয় আমার নয় তবে হ্যাঁ বলুন থামলেন কেন দেখুন মিস্টার ব্যানার্জি এই বিয়েতে একটু মান অভিমানের প্রশ্নটা এসে যাচ্ছে আমার স্ত্রীর থেকে খারাপ লাগার ব্যাপার হলো এটা এই সমাজে আমি একটা ভালো প্রফেশনে রয়েছি পেশা হলো আমার শিক্ষকতা আর সেই সুবাদে বহু মানি গুণী লোকের সাথে আমার ওঠা বসা ওনারা জানেন যে বিনায়ক বসুমল্লিক আমার শ্বশুর এবং আমার স্ত্রী ও শিক্ষয়িত্রী ঠিক এই পারিপার্শ্বিকতায় এই বয়সে এবং মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর নতুন করে এক মহিলাকে বিয়ে করা প্রায় মেয়ের বয়সী মেয়েকে আপনি নিজে বলুন না মেনে নিতে কি ভালো লাগে নীল চট করে কোনো জবাব দিতে পারল না তারপর সিগারেট ধরাতে ধরাতে বলল হ্যাঁ আপনি ঠিক বলেছেন বিদেশে এরকম ঘটনা ঘটে বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা কাটাতে তারা আবার বিয়েও করেন ছেলে মেয়ে জামাই ছেলের বউ সকলে সেটা হৃষ্ট মনে মেনেও নেয় আসলে ওই বয়সের নিঃসঙ্গতাটা অন্য কেউ পূরণ করতে কিন্তু পারে না কিন্তু আমাদের দেশ পরিবেশ পারিপার্শ্বিকতা সময় এ সমস্ত মেনে নিতে পারে না তাই আমি বলছি যে ব্যাপারটা তর্কের তবে সব সময় তর্ক মেনে কি আর মানসম্ভ্রাম বজায় রাখা যায় দেখুন অঘটন না জানিয়ে কিন্তু ঘটে আপনাদের কোথায় লাগছে সেটা আমি বুঝতে পারছি কথা কেড়ে নিয়ে তরিত বলল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মিস্টার ব্যানার্জি সেই অভিমানে আর সম্মান রক্ষার প্রশ্নে রিনা প্রায় মাছ ছয়কোর বাবার সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি অবশ্য এখন আবার যাতায়াত শুরু করেছে আমার মনে হয় একদিন সব ঠিক হয়ে যাবে ঘাড় নাড়তে নাড়তে হঠাৎ নীল উঠে পড়ল তারপর বলল আচ্ছা ঠিক আছে চলি মিস্টার চৌধুরী আপাতত আপনার আর কিছু জিজ্ঞাসা নেই তো প্রশ্নটা রিনার না আপাতত আর নেই আপনি বড় গোয়েন্দা হতে পারেন আপনার লাইন অফ থিংকিং কি সেটা আমার জানা নেই তবে আমি হলপ করে বলতে পারি অতিনা জয়তি মিলেই আমার বাপিকে খুন করতে চেয়েছিল একবার পারিনি আপনি দেখে নেবেন আবার ওরা চেষ্টা করবে আর তা যদি হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি প্রথম স্যুট ফাইল করব আমি এখনও বলছি ওদের দিকে আপনি নজর রাখুন শি ইজ আ ডেঞ্জারাস ওম্যান তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে থাকতে থাকতে নীল বলল আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ মিসেস চৌধুরী আমি নজর রাখছি সব সবদিকে হয় দীপু অধ্যায় আট তাহলে আপনি বলছেন যে মামার কাছে এসে আপনার একটা হিল্লে হলো সে আর বলতে নইলে কোথায় ভেসে যেতুম বলুন তো কিন্তু আমি তো শুনেছিলাম আপনি যেন কোথায় চাকরি করতেন হ্যাঁ আমি চাকরি করতুম কিন্তু কোম্পানিটা লাঠে উঠে গেল আর যাবেই তো আরে মশাই কোম্পানির যে মালিক অনেক কষ্টে সিস্টে ধার দেনা করে কোম্পানিটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিল মালিকের অপরাধ সে একটু বেশি লোকজন নিয়ে ফেলেছিল বাস কিছুদিনের মধ্যে ইউনিয়ন এটা চাই ওটা চাই এই দাবি না মিটলে চাকা বন্ধ মানিক ভদ্রলোক অনেক বুঝিয়েছিল তো কে শোনে কার কথা অবশ্য কি বলবো আপনাকে মাইনেপত্র ভালো ছিল না তা দেবে কোত্যেকে মাথার ওপর এক রাজ দে না দো মেটাবে না সুদ দেবে স্টাফের মাইনে বাড়াবে শ্রমিকদের পক্ষেও অত কম টাকা চলে না আজকালকার বাজারে আসলে কি জানেন দুপক্ষেরই তো খিদে কিন্তু খিদে মেটানোর কোনো খাদ্য নেই তারপর একদিন হলো স্ট্রাইক মালিক ঝাঁপে লাঠি দিয়ে এখন নিজেই চাকরি খুঁজছে নীল বুঝল অরিন্দম লোকটা একটু বেশি কথা বলে এক একজন লোকের অভ্যেস থাকে জানার বাইরেও কিছু বলতে চাওয়া এই সমস্ত লোককে একটু উস্কে দিতে পারলেই হলো অনেক অজানা কথা বেরিয়ে আসে নীল সেই রাস্তায় ধরল আপনি মালিকের অনেক কিছুই কি করে জানলেন আরে মশাই আমি কমার্স গ্র্যাজুয়েট দত্তবাবুর পত্তর তো সব আমার হাত দিয়ে হতো নাকি সি তা চাকরি যেতে আপনি খুব ফ্যাসাদে পড়েছিলেন তাই না তার বলতে তবে দেখুন বসে তাকার ছেলে আমি নই এক বন্ধুর পরামর্শে গেলুম শেয়ার মার্কেটে এমন গ্যাস দিয়েছিল বন্ধু না যে তখন মনে হয়েছিল আহা কি ইজি লাইন প্রতি বাজারে শেয়ার ধরে নেব তারপর মার্কেট ক্রাইসিস তৈরি করে হেবি নামে ছাড়তে থাকবো দুদিনে এই বন্ধুশালা অনেক কিছু বলেছিল মশাই কিন্তু একটা কথা বলেনি আমার থেকে অনেক বেশি গুগুর বাচ্চারা শেয়ার মার্কেটে দাও লাগায় হা তো মশাই দুদিনে ফক্কা হয়ে গেলাম ও শালা ছেচরা লাইন আমার জন্যে নয় কিন্তু শেয়ার মার্কেটে তো নামতে হলে অনেক টাকার দরকার আপনি থেকে পেলেন এতগুলো টাকা সেসব মশাই গুঁড়ো রহস্য পরে আপনাকে একদিন বলবো আচ্ছা বেশ একদিন জমিয়ে আড্ডা দিতে দিতে সব শুনবো তা শেয়ারের পর কি করলে। এই তো এটা সেটা অনেক কিছু করলাম কিছুদিন আদলা ইটের ব্যবসা করেছিল আদলাইট মানে সেটা কীরকম সে খুব মজার ব্যবসা মশাই এই দেখুন অনেক রকম তো মুভমেন্ট টুভমেন্ট হয় কিংবা খেলার মাঠে যে দল হারে তাদের তো আদলাইটের দরকার পড়ে নাকি আমি ঠিক বুঝতে পারছি না আহা আমি তো বুঝিয়ে বলছি আচ্ছা শুনুন অরিন্দম হয় জম্পেশ গল্প করার ধান্দায় ছিল নীলও বেশ মজা পাচ্ছিল কিন্তু অনেকক্ষণ ধরে দীপু সমানে উসখুস করছিল অরিন্দমের গল্প শুরুর আগেই ও বলে বসল আচ্ছা গুরু তুমি বসে বসে আদলার দেয়ালা শোনো আমি তাহলে একটু ঘুরে আসি অরিন্দম হাই হাই করে বলল আরে দেয়লা নয় মশাই সত্যি কথাই তো বলছি বসুন না আরে মশাই লাইট সাপ্লাই করে বেশ দু পয়সা আসছিল ঘরে কিন্তু এমন খোচরের উৎপাত আরম্ভ হলো না ছেড়ে দিলুম তারপর ধরলুম ছাই সাপ্লাইয়ের ব্যবসা ছাই মানে অত আপনি ফ্যানলা ভাববেন না কলকাতা শহরে এখন ছায়ের হেভি ডিমান্ড বুঝলেন সবাই তো গ্যাসে রান্না করে গ্যাসের উনুনে তো আর ছাই হয় না কিন্তু গেরস্থ ছাই দরকার যতই সাবানলা অ্যাডভার্টাইজ করুক না কেন হাঁড়ি করা ডেকচি মাসতে ছাই কিন্তু লাগবেই ব্যাস লেগে বললু ময়রার দোকান তেলে ভাজার দোকান শ্মশান মশান ঘুরে ঘুরে ছাই কালেক্ট করতম বিনে পয়সায় তারা তো ছাই হাটাতে পারলে বেঁচে যায় মশাই তারপর সেই ছাই ডবল রিফাইন করে সেলোফোনের প্যাকেটে ভরে তা আপনি ও ব্যবসা ছেড়ে দিলেন কেন উইদাউট ইনভেস্টমেন্ট নীল বাধা দিয়ে বলল আরে বলেন কেন মশাই আমার মাতা ঠাকুরানির জন্যে ছাড়া ঘর দোর নাকি ছাই মাখামাখি হয়ে যাচ্ছিল অবশ্য আমার দুঃখ নেই তারপরই তো মামার অফার অ্যাকসেপ্ট করে নিল তা এখন বেশ ভালোই আছি বুঝলেন দীপু হঠাৎ করে বলল আচ্ছা নীলদা আমি উঠি নীল ওর হাত ধরে বসিয়ে দিয়ে বলল বস দীপু বাবুর সাথে একটু আলাপ করি কীরকম মাথা দেখেছিস তো খেয়ে বলে বাঙালি ব্যবসায় দাঁড়াবে না তা অরিন্দমবাবু আপনি তো শুনেছেন যে আপনার মামাকে কে যেন খুন করতে চেয়েছিল হ্যাঁ শুনেছি মশাই হারাম জাদা লোক নইলে কেউ ওই রকম শিব লোককে সাবল পেটা করে সাবল মানে আপনি কি করে জানলেন না মানে আমি আসলে এই প্রথম হোচট খেলো অরিন্দম একটু থতমত খেয়ে বললো ও আচ্ছা শাবল নয় বলছেন আর তাহলে রড হতে পারে আবার লাঠিও হতে পারে মানে ওইরকম একটা কিছু মানে শালা কি যদি হাতের কাছে পেতাম না মামাকে আপনি খুব ভালোবাসেন তাই না আরে কি বলবো এমন দেব মামা নইলে কোথায় যে শালা ভেসে যেতুম আর যা বাজার পড়েছে আচ্ছা এই যে আপনার মামা এই বয়সে বিয়ে করলো আপনার রাগ হয়নি কেন রাগ হবে বলুন তো পুরুষ মানুষ বিয়ে করবে না না না, সেটা নয় কিন্তু বয়সটা ভেবে দেখুন আরে ছাড়ুন তো মশাই সোনার ত্যাবড়া হ্যাঁ মশাই একটা কেন দশটা বিয়ে করতে পারে অবশ্য সে আইন এখন আর নেই তা মামু তো একটা মামি থাকতে দ্বিতীয় মামি নিয়ে আসেনি তাহলে বাদ যে কোথায় বলুন তো তাহলে আপনি মামার বিয়েতে খুশি আরে বলতে আমি তো হেভি খাটাখাটনি করে নতুন মামিকে নিয়ে এলুম কিন্তু নিজের আখেরটা তো আপনার গেল তাই না তার মানে মানে মামু আপনাকে যে পজিশনে বসিয়েছে নতুন মামি হয়তো আপনাকে সেই পোস্টে নাও রাখতে পারেন কিংবা ধরুন মামু হয়তো মরার আগে আপনাকে কিছু দিয়ে যেতেন কিন্তু নতুন মামি আসতে সেটা হয়তো আর পারেন না পারবেন না দেখুন মিস্টার ব্যানার্জি একটা কথা বলি প্রথমত আমার নতুন মামিটি খুব ভালো মহিলা মনে হয় না উনি এতটা বিটরে করবেন তবে দেখুন শ্রী চরিত্র কিছুই বলা যায় না যদি পাল্টিকে যায় কুচ পরোয়া নেই আমি ছায়ের ব্যবসায় আবার ফিরে যাব আর নইলে তো নইলের জের অনেক দূর এগুতো অরিন্দমের কথা থামিয়ে নীল বলল জয়টি দেব খুব ভালো মহিলা আপনি বলছেন আল বাদ বলছি কোন শালা আর গে ছেড়ে দিন ওই যে আমার মাতৃদেবী এসে গেছেন এসো মা এই যে ভদ্রলোক বেশ শাসালো গোয়েন্দা ভীষণ নাম ডাক কথা হচ্ছিল অরিন্দমের ঘরে বসে অনিমা দেবী তিন কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন হ্যাঁ শুনেছি দাদার মুখে নাও বাবা তোমরা চা খেতে খেতে গল্প করো এসে কি আপনি চলে যাচ্ছেন কেন আপনার সাথেও তো গল্প করতে পারি আমি সূক্ষ্ম মানুষ কি তোমাদের সাথে তাল রাখতে পারবো বাবা না না মাসিমা নিতান্তই ঘরোয়া কথা বরং অরিন্দমবাবুর থেকে আপনি ভালো বলতে পারবেন হ্যাঁ বলো কী নিয়ে কথা বলছিলেন আপনার দাদার বিয়ের ব্যাপারে কিন্তু সে সমস্ত তো বছর দুয়েক আগে চুকে বুকে গেছে হ্যাঁ সেটা গেছে কিন্তু এই বিয়েতে তো অনেকেই অসন্তুষ্ট না অনেকে নয় একজন আপনি দেবীর কথা বলছেন তো হ্যাঁ তার কথাই বলছি কেন রে মুখ পুরি তোর অত রাগের কি আছে বাপ বিয়ে করেছে বলে সোমত্ত বয়সে বৌদি চলে গেল কত করে সেই সময় দাদাকে বলেছিলাম আমি বিয়ে করতে দাদা শোনিনি বলল যে আমি আবার বিয়ে করলে রিনাকে কে দেখবে সৎ মা সময় ভালো হয় না আর মেয়ের কষ্ট হবে বলে বাপ সারাটা জীবন মরুভূমি করে দিল ভাবতে পারো ওকে লেখাপড়া শেখালো বিয়ে দিল তারপর তো মানুষটা একা লোকটা শেষ জীবনটা কি করে কাটবে সেটা মেয়েটা একবারও ভাবল না স্বামী স্ত্রীর আসল প্রয়োজন তো এই শেষ জীবনে কেউ দেখে না বুঝলে বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব স্বার্থের জন্যে ভিড় করে কর্তার জন্যে গিন্নি আর গিন্নির জন্যে কর্তা এই তো সব নীল আর দীপু মুখ চাওয়াচাই করল এর অর্থ ছেলে আর মা কথা শুরু করলে ছাড়ার নামটি করে না নীল প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করল আপনি তো ওর পিসি আপনি বোঝাতে পারছেন না আমি বোঝাবো বাপের আদরে বাদরি তৈরি হয়েছে আর আমার কথা শুনবে কেন বলো তো আমি আর অরিন্দম এখানে আসতেও তো তেনাদের রাগ রাগ কেন হিংসে বুঝলে বাবা হিংসে বাপের বিয়ের জন্যে মেয়ের যতটা রাগ তার থেকে বেশি রাগ বাপের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বলে ওই জন্যে আমি বাপু বড়লোকের মেয়েদের দু চোখে দেখতে পারি না কিন্তু রিনাদেবীর স্বামী তো শ্বশুরের অর্থ চান না ছি যে বলো শালুক চিনেছে গোপাল ঠাকুর অর্থ চায় না দেখতে সুন্দর হলে কি হবে ও ছোড়াটি একটা মিটমিটে ডান বাইরে দেখায় কত না নির্লোভ আর ভেতরে ভেতরে পয়সার গন্ধ পেলে জোকের মতো আটকে যায় বুঝলে বাবা আমার তো মনে হয় ওই শ্বশুরকে খুন করতে চেয়েছিল আপনি কি বলছেন মসিমা আমি নিজের কানে শুনেছি বাবা কত দিন তরির ছোকরা রিনাকে বলেছে প্রচুর টাকার দরকার কি করে যে এত টাকা জোগাড় করব তাই নাকি কিন্তু ওদের অবস্থা তো এখন ভালো ভালোর কি আর শেষ আছে বাবা যার যত টাকা হয় তার তত খাই বাড়ি নতুন বৌদি আসাতে বাড়া ভাতে ছাই পড়েছে যে ব্যাস দাদার বিয়ের পর রাগে এ ছায়া মারাতো না কিন্তু চোরের ওপর রাগ করে কত দিন মাটিতে ভাত খাবে বলতো সেই তো সুরসুর করে এলি তাহলে আপনি বলছেন টাকার জন্যে তরিতবাবু ও শ্বশুরকে খুন করতে চেয়েছিলেন কী জানি বাপু আমি অত শত বুঝি না তবে এইটুকু নিয়ে আমি বুঝি যে রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে হুম তা বটে তাহলে আপনি বলছেন যে লোকটাকে একটু চোখে চোখে রাখা দরকার সে তো তোমরা বুঝবে বাবা তবে যতটা ভালো শাসতে চায় মোটেই ততটা নয় আর দুটোই সমান হয়েছে যেমন দেবা তেমনি দেবী যাক গে তোমরা কথা বলো আমি যাই আমার রান্না আবার পড়ে আছে অনিমা দেবী প্রায় হনহন করে চলে গেলেন নীল উঠে পড়লো তাহলে অরিন্দম বাবু আর চলি কিন্তু আপনি কেন এসেছিলেন সেটা তো বললেন না না এমনি ও হ্যাঁ আরেকটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমি এই বাড়িতে অতীন মজুমদার বলে কেউ যাতায়াত করেন ও দা হ্যাঁ আমি চিনি তো নতুন মামি আমার সাথে আলাপ করে দিয়েছিলেন মাই ডিয়ার লোক মশাই এককালে ভালো ফুটবল খেলতেন তিনি কি এই বাড়ি কেউ হন আরে দূর মশাই আপনি দেখছি কিছুই জানেন না উনি হচ্ছেন আমার মামির এক্স বয়ফ্রেন্ড আপনি লাভার বলতে পারেন সে কি আর আপনার মামা তাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছেন আরে বললুম না মশাই আমার মামু হচ্ছেন দেবতুল্য মানুষ আর দিলটা খুব বড় আরে মশাই বিয়ের আগে একটা ইয়াং সুন্দরী মেয়ে প্রেম করবে না 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 আমার কাছে সেটা মোটেই দোষের নয় হ্যাঁ সেটা নয় কিন্তু এখন তো দুজনকে নিয়ে অনেক কিছু ওহ রাবিস ওই যে এই সমস্ত কথা বলে না রিনার তরিত আর কেউ বলে না ওদের বর্তমান সম্পর্ক একেবারে বন্ধুর মতো তা আপনি কী করে জানলেন মানুষের মুখ দেখলে না অনেক কিছুই বোঝা যায় আসলে অতিন্দা এই বাড়িতে বেশি আসা যাওয়ার কারণ তো ওই একটাই উনি একটা ব্যবসা শুরু করেছেন মামুকে একটু তোষামত করা এই আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর বিরক্ত করব না আর চলি কিন্তু কেন এসেছিলেন আপনি তো সেটা বললেন না ঠিক আছে পরে একদিন বলবো জমিও গপ্প সপ্প করতে হবে বাইরে বেরিয়ে এসে দীপু বলল ও নীলদা এ শালা রামছাগর নির্ঘাত টুকে বিকম পাশ করেছিল অধ্যায় নয় জয়তী দেবীকে শুধু সুন্দরী বললে কম বলা হয় চট করে এইরকম নজর করা সুন্দরী চোখে পড়ে না দীপু ইয়াং ছেলে খুব স্বাভাবিক কারণেই বার বার আর চোখে জয়তিকে দেখে যাচ্ছিল ওর দোষও নেই নীলের পরিচয় জেনেও প্রথম দিকে উনি তেমন কোনো পাত্তাই দিচ্ছিলেন না একটু ভ্রু টু কুচকে বললেন আমার স্বামী আপনাকে খুনি ধরতে বলেছে আপনার কি মনে হয় আমি খুন করতে পারি আপনি কিন্তু গোড়াতেই ভুল করছেন মিসেস বসু মল্লিক কোনো খুন কিন্তু হয়নি না খুন হয়নি কিন্তু খুনটা তো হতে পারতো হ্যাঁ হতে পারতো সেই হিসাবে উনি খোঁজ নিতে বলেছেন যে কাজটা কার ব্যাপারটা কি খুব দোষের সেটা তিনি বুঝবেন আর আপনি বুঝবেন হ্যাঁ নিশ্চয়ই কিন্তু সেই কারণে আপনার সাথে কিছু কথা আমার বলা দরকার এটা আমি বুঝেছি ও সুন্দর চোখ তুলে একবার নীলের দিকে তাকালেন তারপর বললেন বলুন কি কথা কে আপনার স্বামীকে খুন করার কথা ভাবতে পারে আপনার কিছু ধারণা রয়েছে না আপনার কাউকে সন্দেহ হয় না না ব্যক্তিগতভাবে ওর কোনো শত্রু আছে বলে আপনার জানা আছে না আপনার স্বামী এই ব্যাপারে আপনাকে কিছু আভাস দেননি না সবকটি প্রশ্নের উত্তর মাত্র একটি শব্দ বা অক্ষরে উনি সীমায়িত করে গেলেন নীল বুঝল হয় মহিলা খুব চাপা স্বভাবে নয়তো নীলের প্রশ্নগুলির কোনো মূল্য তার কাছে নেই তবু শেষ চেষ্টা হিসাবে ও জিজ্ঞাসা করল মিসেস বসু মল্লিক এইভাবে দায় সারা উত্তর দিলে আমাদের যে অনুসন্ধানের কাজটি ব্যাহত হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন দয়া করে একটু খুলে বলুন আপনি কি চান না যে আপনার স্বামীর লাইফের ওপর যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল তার একটা সুরাহা হোক আমার জানা উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি আচ্ছা বেশ এবার একটা ব্যক্তিগত প্রশ্ন আমি করব প্রশ্নটা খুব সাধারণ তবে আপনি যদি অন্যভাবে নেন তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে বলুন কি প্রশ্ন আপনার মতো একজন মহিলা কেন স্বেচ্ছায় বাবুকে বিয়ে করলেন মানে প্লিজ ডোন্ট মাইন্ড প্রথমত আপনাদের মধ্যে বয়সের একটা বিরাট ডিফারেন্স রয়েছে তার ওপর বাবুর বয়স তা মেয়ে জামাই রয়েছে আবার বলছি প্লিজ কিছু মনে করবেন না এটা কি নেহাতি বাবু সম্পত্তির লোভে হঠাৎ একটি অদ্ভুত প্রতিক্রিয়া দেখা গেল জয়তির মুখে এতক্ষণ ছিল চাপার রাগ আর কিছু অভিমান এখন সেখানে ফিরে এলো বিস্ময় আর বিদ্রুপের খেলা ঠোঁটের কোণে চাপা হাসি ভ্রুতে জিজ্ঞাসার অভিব্যক্তি বিনায়ক মল্লিককে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি তা এমন মুখরোচক সংবাদটি আপনাকে কে দিলেন না সবাই তো সেই রকমই জানে চমৎকার আপনি চমৎকার কেন বলছেন জয়তি হঠাৎ ঝাঁজিয়ে উঠে বললেন লাই বানানো গল্প আমি কখনোই তাকে বিয়ে করতে চাইনি র্যাদার আই ওয়াজ ট্র্যাপড দেন নীলের মুখে সামান্য বিস্ময় প্রতিক্রিয়া সে জিজ্ঞাসা করল আপনি কী বলছেন মানে ট্র্যাপড হবার কথা কেন বললেন চট করে জয়তি উত্তরের মধ্যে গেলেন না বেশ বোঝা গেল এই রকম কথায় তিনি বেশ অপ্রতিভ কিছুক্ষণ পর প্রায় স্বগতোক্তির ভঙ্গিতে বললেন হ্যাঁ কয়েকজন অবশ্য বলছে আমি মিস্টার বসু মল্লিকের সম্পত্তির লোভে ওকে হত্যা করতে চেয়েছি আজ আবার শুনছি আমি নাকি তাকে সেধে বিয়ে করেছি রটনা যে ঘটনার থেকে অনেক দূরে সরে যায় এটা তো তারই প্রমাণ তাই না আচ্ছা ঠিক আছে সত্যিটা কি সেটা আপনি না হয় বলুন মিস্টার বসু মল্লিক একরকম জোর করে আমাকে বিয়ে করেছেন এবং করতে আমি বাধ্য হই কীরকম ছোটনাগপুরে একটা হঠাৎ দুর্ঘটনা ঘটেছিল এবং তাতে আমার বাবা নীল বাধা দিয়ে বলল হা আমি জানি আপনাদের পরিচয় সূত্র তো ওইখানেই না আমরা ছোটনাগপুরে যাব জেনে মিস্টার বসু মল্লিক ওখানে গিয়েছিলেন আমার বাবা ছিলেন ওর অফিসের কর্মচারী অতি সাধারণ কর্মচারী মাইনেও তেমন কিছু ছিল না বয়স হয়ে যাওয়াতে উনি বাবাকে রিটায়ার করিয়ে দিলেন সংসারে আমি আর বাবা আমার তেমন কোনো রোজগারের উৎসও ছিল না বাবাই একদিন আমাকে নিয়ে গেলেন ওর কাছে চাকরির জন্যে সেসব অনেক দিনের কথা আমি যদি কালো কুৎসিত মেয়ে হতুম তাহলে হয়তো আমার চাকরিটা হতো না কিন্তু আমাকে দেখে মিস্টার বসু মল্লিক ওনাদের জামশেদপুরের ব্রাঞ্চে চাকরি দিলেন তারপর প্রায় দেখতুম আমার বাবার মতো একজন মানুষের কাছে ওনার যাতায়াত বেড়ে গেল একদিন উনি বাবাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু হ্যাঁ সে কিন্তুটাই আমি বলছি আপনাকে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী তথা শেষ অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব তাহলে আপনারা গল্পটি শুনবেন আজকের মতো আসছি নমস্কার